গত শনিবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে অযোধ্যা মামলার রায় ঘোষণা করা হয়েছিল এই রায় দেওয়ার পর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছিলেন আগামী সতেরোই নভেম্বর তিনি অবসর নেওয়ার আগে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করতে হবে তাকে তার প্রথমটির রায় ঘোষণা হবে বুধবারই এমনইতে সুপ্রিম কোর্টের সব বিষয়ে স্বচ্ছতা রেখে কাজ করার জন্য উৎসাহিত করা হয়ে থাকে তার সঙ্গে সঙ্গতি রেখে চালু করা হয়েছিল তথ্যের অধিকার আইন কিন্তু আদালতের নিজের কাজের বিরুদ্ধেই অস্বচ্ছতার অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতিকেও এর আওতায় আনার দাবি উঠেছে দু সালে এই বিষয়ে দিল্লি হাইকোর্ট তার রায় দিয়েছিল তাতে বলা হয়েছিল ভারতের প্রধান বিচারপতির কার্যালয় এবং সুপ্রিম কোর্ট সরকারি কর্তৃপক্ষ তাই এদেরও তথ্য জানার আইনের আওতায় আনতে হবে এরপর সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল এই রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে তার দাবি ছিল বিচারপতিদের নিয়োগ সুপ্রিম কোর্টের প্রশাসনিক সিদ্ধান্তগুলি তথ্য জানার অধিকার আইনের আওতায় এনে